দেখো, এখন সকাল 10টা বাজে, আজকে অনেক দেরি হয়ে গেছে, কত বেলা করে আমাদের বাজার এসছে। তো গুড মর্নিং সবাইকে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার ছেলে দেখো এই যে বসে আছে, হাই করে দাও সবাইকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোশনি সন্ধে ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আমি এখন বসে আছি, ফোন দেখছি। আমার মনে হচ্ছে এখন আজকে সন্ধে, এখন 10টা বাজে। দেখো আমার রান্নাঘরে বাজার চলে এসেছে, কি কি আজকে দেখো বাজার নিয়ে এসেছে। এই যে দেখো এই এইগুলো কি অবস্থা, এই শশাগুলো পুরো হলুদ হয়ে গেছে, একটা দুটো ভালো নেই, সব হলুদ শশা। আর এই যে দেখো কুতরি এনেছে, এখানে কাঁচা লঙ্কা, এই কুতরিগুলো, এই কি অবস্থা। মামা সব থেকে শশাগুলোকে দেখে কান্না পাচ্ছে, শশাগুলো পুরো হলুদ। এই দেখো কাঁচা লঙ্কা, এখন টমেটোর খুব দাম, আমার জন্য মাত্র 3টে টমেটো এনেছে। আর এইখানে এই যে দেখো, এই যে এই বাবা ঢেঁড়শটা পড়ে গেছে, এই যে চিচিঙ্গে, এই 3টে চিচিঙ্গে বোধ হয় এনেছে। আর কিছু এই ছোট ছোট বেগুন এখন উঠেছে, বেগুন আর কিছু ঢেঁড়শ নিয়ে এসেছে। আর হচ্ছে এই তেঁতুলটা কি জন্য এনেছে আমি জানি না, ওই সেই ফুচকা কিনেছিল, ওই ফুচকার মনে হয় এই জল করবে, তেঁতুল দিয়ে জল করবে, ওই জন্য মনে হয় এনেছে। আর এই যে ঝিঙে, এই আমাদের আজকের এই বাজার। রবিবার, আজকে রান্না বান্না হতে দেরি, জানি না দেখি কি রান্না করব। এখনো মাছ আসেনি না, মাংস কি আনবে জানি না। এই বাজার এসেছে এখন, এই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন ব্রেকফাস্ট করছি, এই দেখো আমি ইডলি খাচ্ছি, খুব দারুণ খেতে। এই দেখো সবে আমার চিকেন এলো, আজকে সানডে, আজকে সব দেরি। দেখো কি অবস্থা এই চিকেনটা, সবে ও কুশনিশের পাপা সবে বাজার থেকে নিয়ে এলো, অনেকটাই চিকেন। এবার কিছুটা মানে ডগি চিকেন, এই দুটো আমাদের কটন আর লুসি আছে, ওদের ওদের কিছুটা চিকেন আর আমাদের কিছুটা চিকেন। তো এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটা কিছুতে ঢেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মানে কি বলতো, যখন মানে চিকেন আনে তখন একটু বেশি আনতে হয়, কারণ এই যে মানে ডগিগুলো তো খাবে, ওদের জন্যে ডগিগুলো যেহেতু খায়, ওরা ওদের তো চিকেন না হলে হয় না। তো চিকেনটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আর তারপরে রান্নাও করব। আমি রান্নাঘরে চলে এলাম, এবারে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না করছি, আমি ভাবলাম যে তোমাদের সাথে মাংস রান্নাটা একটু শেয়ার করি, যে শরীরটা সত্যিই খুব খারাপ, আজকে কিছুই ভালো লাগছে না, রান্না বিশেষ কিছু করার ইচ্ছা নেই। তো কড়াটা দেখো গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একদম ঝোল ঝোল করে সিম্পলভাবে রান্নাটা করে নেব। আলু দিয়েই ঝোল হবে পাতলা মতন করে, কারণ শরীর কারোরই ভালো না। আলুগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে আলু ভাজা। এবার দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন
একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি, একটু বেশি করে নুন দিলাম, ভাতের সাথে খাবো তো, তারপরে ঝোল ঝোল করবো এই কারণে যে যাতে আর কি মানে আমায় বেশি কিছু রান্না করতে না হয়, ভাত দিয়ে সব খেয়ে নেবে, কিছু ভালো লাগছে না গো, রান্না করার ইচ্ছাই নেই আজকে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো যেন তো একদম ঝাল নেই, মানে ভাবি যে লঙ্কাগুলো দিয়েছি ঝাল হবে, লঙ্কা গুঁড়ো দেবো না, কিন্তু লঙ্কা গুঁড়ো আমাকে একটু দিতেই হবে। এই ফ্রিজে লঙ্কার গুঁড়ো খুঁজে পাচ্ছি না, কি অবস্থা, আমার ফ্রিজটাই পড়ে গেল কি একটা, এই তো পেয়েছি, হ্যাঁ লঙ্কার গুঁড়ো পাচ্ছিলাম না, এই যে লঙ্কার গুঁড়ো পেয়েছি, কি অবস্থা, একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, মানে একটু ঝাল হবে না তাহলে, হ্যাঁ ভালো লাগবে না একটু ঝাল না হলে। দেখো আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর দেখো আমি পরিষ্কার করে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, চিকেনগুলো দিয়ে দিলাম, এবার গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়নি, গরম মশলার গুঁড়ো দিতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এবার কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল ঢেলে ঝোল বানিয়ে নেব। মাংসটা দেখো কষানো হয়ে গেছে, একদম কষে গেছে মাংস, এবার আমি একটু গরম জল দিয়ে দেবো, বাটি করে গরম জল করেছিলাম দিয়ে দিলাম, একটু ঝোলঝোলই হবে, ব্যাস আর জল দেবো না, এরকম থাক। মাংসটা এই মাংসটা ফুটুক একটু, স্টিমে করে দিলাম একদম মানে মিডিয়াম ফ্লেমে করে দিলাম, দেখো মাংসটা এখন রান্না হচ্ছে, আর আজকে আমার এখনও রান্না বান্না কিছু হয়নি, এই এখন দেখো মাংস আর এই একটুখানি কুতরি অল্প করে ভাজা করে নিচ্ছি, কিছুই দিইনি, একটু লঙ্কা দিয়েই ভাজছি, মানে কোনো ফোড়ন ফোড়ন কিছুই দিইনি, হয়নি এখনও, এইটা এখন রান্না চলছে কুতরি ভাজা, এই দেখো কুতরি ভাজা রান্না হচ্ছে, মাংসের ঝোলটা ফুটছে, কিছুক্ষণ বাদেই রান্নাটা হয়ে যাবে। আর এই দেখো আমি এটা চিচিঙ্গে ভাজা করে নিয়েছি, চিচিঙ্গেটা না মানে এমন মানে এত কচি চিচিঙ্গে, এর থেকে এত জল বেরিয়েছে, কি অবস্থা হয়েছে, দেখো ভাজা ভাজা হয়নি, এটা ঘন্ট হয়ে গেছে চিচিঙ্গেটা, ওই কুটিটা ভাজা করে নেবো, ব্যাস এই হলো আমার আজকের রান্না। আর এই দেখো এখানে ভাত হয়ে গেছে, কেউ ভাত খেতে চাইছে না সব, আমার ছেলের খুব শরীরটা খারাপ জ্বর জ্বর, কালকে তো কিছুই রাত্রিবেলা খেতে পারেনি, তো আজকে আবার কী করে, এই যে একদম অল্প পরিমাণে ভাত হয়েছে, আমারও খাওয়ার ইচ্ছা নেই, আর এই মাংসটা হয়ে গেলে ব্যাস আমার রান্না পুরো কমপ্লিট, এই আজকে শুধু রান্নাবান্না করেছি, আজ কিছু রান্না বিশেষ ইচ্ছা ছিল না। দেখো আজকে এই সারাদিনটা কীভাবে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরের ওয়েদারটা দেখো শুধু কী অবস্থা আজকে, তো আমার রান্নাবান্না আজকে হয়ে গেল, দেখলে তো আজকে সেই অল্পই রান্না করেছি, আর শরীরটা খুব একটা ভালো না, গলায় ভীষণ ব্যথা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মানে কথাটা কেমন নাকি নাকি হচ্ছে, শরীরটা একদমই ভালো না এখন, ঘরে ঘরে সবার জ্বর, আর আমারও হালকা হালকা জ্বর, ছেলেটারও জ্বর হয়েছে, ও তো বললোই জ্বর প্রচণ্ড, শরীরটা সত্যি একদম ভালো লাগছে না, বেশি কিছু রান্না ওই জন্য করতে পারলাম না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে
তো অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগের সাথে থেকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আজকের এভাবেই শেষ করলাম ব্লগটা, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর আমার সাথে এই ব্লগে থেকো। ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদের দেখার জন্যে, আমার সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ, সবাইকে সবাইকে খুব ভালোবাসা। আর আমি ভিডিওটা শেষ করলাম এখানে, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আমি চলে আসব। আজকের মতো টাটা।